আমি যেভাবে আমার ফেসবুক আইডিতে মনিটাইজেশন অপশনটা পেলাম, এই যে আপনারা স্ক্রিন দিয়ে দেখতে পারতেছেন একটা মনিটাইজেশন অপশন, এইটা যদি আপনাদের পেজ রিকমেন্ডেশন বা প্রোফাইল রিকমেন্ডেশনের নিচে শো করে তাহলে কিন্তু আপনি আপনার ফেসবুক আইডি বা পেজ থেকে খুব দ্রুত ইনকাম করতে পারবেন এবং সেখান থেকে মনিটাইজেশন পাবেন। এখন কোন ক্রাইটেরিয়া কমপ্লিট করলে আপনি আপনার আইডিতে এরকম আমার মতো ফেসবুকের দেওয়া সেই মনিটাইজেশন অপশনটি অ্যাভেলেবল হিসেবে পাবেন, এই ভিডিওতে প্র্যাকটিক্যালি আপনাদের শেয়ার করব। সো যারা ফেসবুক আইডি থেকে ইনকাম করতে চাচ্ছে তার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। বেশি কথা না বলে চলে যাবো ভিডিওর মূল টপিকে। সো আপনারা কোন টপিকটি কাজে লাগিয়ে কোন ক্রাইটেরিয়া কমপ্লিট করে আমার মতো ফেসবুক আইডিতে এই মনিটাইজেশন অপশনটি অ্যাভেলেবেল করবেন বা সেখান থেকে ইনকাম করবেন সেটা কিন্তু একদম শিওরলি জানতে পারবেন। সো গেট নাও স্টার্ট ভিডিও। ওয়েল, চলে আসলাম আমাদের পরের স্ক্রিনে। সো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আমার ফেসবুক আইডি, এটা কোনো ধরনের পেজ নয়, কারণ আপনারা অনেকেই বলতে পারেন যে আমি পেজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। সো এখানে দেখেন এটা কিন্তু আমার ফেসবুক আইডি শো করতেছে। সো এখন তো আমি আপনাদের কথাটা বলছি ফেসবুক থেকে মোশন আমি পেয়েছি ফেসবুক আইডি থেকে। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন যে সি ড্যাশবোর্ড অপশন আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। সো সি ড্যাশবোর্ডে ক্লিক করার পর কিন্তু আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডের সব ইন্টারফেসগুলো এখানে দেখতে পারতেছেন। সো এখন আমি আপনাদেরকে একটু নিচে স্ক্রল করে দেখাচ্ছি। সো নিচে স্ক্রল করে নেওয়ার পর আমি আপনাদেরকে যে সাজেস্ট করবো সেটা হচ্ছে যে প্রোফাইল রিকমেন্ডেশন। আমি যেভাবে আমার আইডিতে ফেসবুক থেকে যে মোশন অপশনটি পেয়েছি আপনারা সেটা যদি পেতে চান তাহলে আপনাদের কী করতে হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। সো এখন আমি যদি প্রোফাইল রিকমেন্ডেশন এখানে ক্লিক করি তাহলে আপনারা একদম নিচে দেখতে পারতেছেন এই যে এখানে দেখেন মনিটাইজেশন নামে একটা অপশন দেখা যাচ্ছে, যেটা আমার থাম্বনেলে আমি সাজেস্ট করছি এবং আপনাদেরকে বলতেছি এখানে দেখেন প্রোফাইল রিকমেন্ডেশন এবং তার নিচে আপনারা দেখতে পারবেন এখানে রিকমেন্ডেবল এবং আপনারা এখানে নিচে দেখতে পারবেন এখানে দুইটা অপশন, সেটা হচ্ছে প্রোফাইল স্ট্যাটাস এবং হচ্ছে মনিটাইজেশন। এতে নিচের মনিটাইজেশন অপশনটা এটা যদি আপনার ফেসবুক আইডিতে ফেসবুক টিম অ্যাভেলেবল করে দেয় তাহলে কিন্তু আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন। তবে এখানে দুইটার মাধ্যমে আপনার পাবেন, একটা হচ্ছে স্ট্যাটাসের ক্ষেত্রে, একটা হচ্ছে ফেসবুক রিলসের ক্ষেত্রে। আপনি কোনটা থেকে ইনকাম করবেন সেটা কিন্তু আপনাদেরকে জানতে হবে। সো আমরা এখন সরাসরি মনিটাইজেশন অপশনে ক্লিক করব। সো মনিটাইজেশনে ক্লিক করার পর এখানে আপনাদেরকে অবশ্যই চেক করে নিতে হবে আপনার প্রোডাক্ট ইম্প্যাক্টটা কীরকম রয়েছে। এখানে কিন্তু অনেক ধরনের ইস্যু থাকে, সেটা হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট, মোশন ইস্যু, লিমিট অরিজিনালি অফ কন্টেন্ট, রিস্ট্রিক্ট মনিটাইজেশন, সব ধরনের ইস্যু কিন্তু এখানে কি সংযুক্ত থাকে। তবে যদি এরকম ইস্যু থাকে তাহলে কিন্তু আপনি আপনার পেজ বা আইডি থেকে ইনকাম করতে পারবেন না। সো আমরা এখন এই যে এখানে দেখেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আমার আইডিতে মনিটাইজেশন অ্যাভেলেবল হয়েছে শুধু স্টার্সের ক্ষেত্রে। এখানে দেখেন ইউ আর অ্যাভেলেবল টু আর্ন মানি উইথ স্টার্স, এটা কিন্তু এখানে তারা ফেসবুক টিম বলে দিয়েছে এবং টিক মার্ক এখানে দিয়েছে। তার মানে আমার আইডিতে শুধু ফেসবুকের যে স্টার্সটা আছে, যদি আমাকে কোনো আমার ফ্রেন্ড বা আমার ফলোয়ার্স স্টার গিফট করে আমার ভিডিওতে সেখান থেকে আমি শুধু ইনকাম করতে পারবো, তাছাড়া কিন্তু আমার আইডিতে বর্তমানে ইনকাম হবে না। এটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি শেয়ার করলাম। সো তার ক্ষেত্রে আমরা এখন স্টার্সে ক্লিক করবো। সো স্টার্সে ক্লিক করার পর আমরা এখানে দেখবো যে আমাদের কোনো ভায়োলেশন শো করে কিনা। সো এখানে দেখেন আমাদের আইডিতে কোনো ভায়োলেশন শো করতেছে না। তবে যদি আমরা ইনকাম করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই আমার বন্ধু বান্ধব যদি আমাকে স্টার্সটা গিফট করে তাহলে কিন্তু ইনকাম হবে। সো এখন যদি আপনারা আমার মতন স্টার্সটা মনিটাইজেশন পান সে তার জন্য আপনাদেরকে কি করতে হবে, সো অবশ্যই আপনাদেরকে 500 ফলোয়ার্স থাকতে হবে নিম্ন সেটা, আর অবশ্যই ফেসবুকের গাইডলাইন মানতে হবে। সো ফেসবুকের গাইডলাইন বলতে আমি যদি এখন এই যে মনিটাইজ অপশনে চলে যাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশনে ক্লিক করার পর কিন্তু আমার ইন্টারফেসটা একদম নতুন সিস্টেমে দেখা যাচ্ছে। তবে কিন্তু আপনার এরকম দেখাবে না, কারণ আপনাদের স্টার্সটা সেট আপ আছে না, স্টার্স থেকে ইনকামের কোনো ক্রাইটেরিয়া আসেনি, সেক্ষেত্রে কিন্তু এখানে শো করবে না। সো এখানে দেখেন আমাকে বলতেছে সেট আপ ইউর পেড অ্যাকাউন্ট, আমাকে যে কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে বলতেছে। সো আমি এখন কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবো না, সেটা পরে অ্যাড করলেও হয়। তবে আপনাদেরকে যে বিষয়গুলো শেয়ার করবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এখানে দেখেন আর্নিং শুরু হয়েছে। আমি যদি এখন এখানে ক্লিক করি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে দেখেন এখানে ক্লিক করার পর কিন্তু আমার শুধু এটা আইডিটাই শো করতেছে। এখানে দেখেন এই যে আমার আইডিটাই শো করতেছে, এখানে কোনো পেজের কথা আমি আপনাদেরকে বলতেছি না বা কোনো ভুল ইনফরমেশন আপনাদেরকে দেব না। সো এখানে দেখেন আমাদেরকে বলতেছে যে ট্যাক্স ইনফো, আমাকে একটা ট্যাক্স ইনফো অ্যাড করতে বলতেছে এবং এখান থেকে আমি কিন্তু আর্নিংটা নেক্সট পেয়ারটা পেয়ে যাব। তবে কিন্তু আমাকে যদি কেউ স্টার সেট আপের ক্ষেত্রে যদি আমাকে কেউ স্টার গিফট করে তাহলে ইনকাম হবে। সো আমি আমার আইডিতে যে মোশনটা পেলাম সেটা হচ্ছে শুধু স্টার্সের ক্ষেত্রে, এটা কিন্তু আপনারা ক্লিয়ার করে বুঝলেন। সো যদি একটু নিচে স্ক্রল করে এখানে দেখেন ইনস্ট্রিমার্সের ক্ষেত্রে এখানে দেখেন নট ইয়ার এলিজিবল দেখা যাচ্ছে, তার মানে আমার আইডিতে এখনও 5000 ফলোয়ার্স কমপ্লিট হয়নি, 6000 মিনিট ভিউ কমপ্লিট হয়নি, তবে 5টা অ্যাক্টিভ ভিডিও কিন্তু কমপ্লিট রয়েছে। যখন আমি 6000 মিনিট ভিউ এবং 5000 ফলোয়ার্স কমপ্লিট করতে পারবো তখন কিন্তু ইনস্ট্রিমার্সটা সেট আপ অপশন আসবে, যেখানে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে স্টার্সটা কিন্তু আই বাটন রয়েছে এবং এখানে দেখেন ইউর টুলসটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। শুধু এই আইডিতে আমি মনিটাইজেশন পেয়েছি সেটা হচ্ছে স্টার্সের ক্ষেত্রে। তারপরও যদি আমাকে কেউ কি আমার স্টার্স গিফট করে, মানে আমাকে যদি কেউ স্টার্স গিফট করে তাহলে কিন্তু আমি ইনকাম করতে পারবো, তা নাহলে কিন্তু ইনকাম করতে পারবো না। এনিওয়ে, আপনারা যদি এখন আপনার আইডি থেকে মোশন পেতে চান সেটা হচ্ছে রিলসের ক্ষেত্রে বা স্টার্সের ক্ষেত্রে হলো, আপনাদেরকে এই মনিটাইজেশনটা সেট আপ করতে হলে অবশ্যই আপনাদের আইডিতে 5000 ফলোয়ার্স থাকতে হবে এবং 6000 মিনিট ভিউ এবং 5টা অ্যাক্টিভ ভিডিও, এগুলো অবশ্যই আপনাদেরকে পূর্ণ করতে হবে। এগুলো পূর্ণ না করলে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন না বা আমার মতো আপনাদের ক্ষেত্রে কোনো কী
আপনাদের যে সেটআপ অপশনটা আসবে স্টার বা রিলস সেটাও কিন্তু আসবে না। সো অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে, সঠিকভাবে কাজ করতে হবে এবং কোনো ধরনের ইস্যুর মধ্যে পড়া যাবে না, তাহলে কিন্তু আপনি আপনার আইডি থেকে ইনকাম করতে পারবেন। আর যদি ইস্যুর মধ্যে পড়েন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে যে এখানে যদি প্রোফাইল রেকমেন্ডেশন অপশনটা থাকে এটা কিন্তু নট রেকমেন্ডেবল থাকবে, আর নট রেকমেন্ডেবল থাকলে কিন্তু এই যে মনিটাইজেশন অপশনটা পেয়ে যাবেন না। আর যখনই আপনার আইডিতে এরকম একটা মশা অপশন দেবে জানবেন যে সেটা স্টারস বা রিলস বা ইনস্ট্রিমার্সের ক্ষেত্রে কিন্তু অ্যাভেলেবল করার জন্য তারা দেবে এবং সেখান থেকে কিন্তু আপনারা দ্রুত ইনকাম করতে পারবেন। আশা করি ক্লিয়ার করে আপনাদেরকে বোঝাতে পারছি, যদি আপনারা বুঝতে প্রবলেম হয় সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।